আসসালামু আলাইকুম। সম্প্রতি ইলিশ মাছের দাম কমেছে এমন একটি কথা শোনা যাচ্ছে, আসলে কি কমেছে, কত কমেছে, এখন খুচরা কত করে বিক্রি হচ্ছে সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমি আজকে 12 আগস্ট 2024 আজকে কুমিল্লা নগরের যে সবচেয়ে বড় বাজার রাজগঞ্জ সেখানে গিয়ে বিক্রেতাদের সাথে যেটি জানলাম কথা বলে সেটি হচ্ছে, হ্যাঁ তারা বলল যে দাম কমেছে। কেমন কমেছে অর্থাৎ আগে যে দাম ছিল সে তুলনায় এখন কতটুকু কমেছে সেটি জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সেটি হচ্ছে, আপনি যদি 1 কেজি ওজনের যে ইলিশ মাছগুলো রয়েছে যেটি আজ থেকে 1 মাস আগেও 1200-1400 টাকা কেজি বিক্রি হতো সেটি এখন 900-1000 টাকা বিক্রি হচ্ছে, আর যেগুলো বড় অর্থাৎ 1 কেজির উপরে 1100-1200-1300 গ্রাম সেই ইলিশ মাছগুলো বিক্রেতারা যেটা জানালেন সেটি আজ থেকে 1 মাস আগেও যেখানে 2400-2500 টাকা কেজি বিক্রি হতো সেগুলো এখন 1700-1800 টাকা বিক্রি হচ্ছে, আর ছোট যে মাছগুলো সেই মাছগুলো 700-800 টাকা কেজি বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটা জানালো সেটা হলো যে তারা বলছে যে মাঝারি আকারের মাছগুলো প্রতি কেজিতে 200-300 টাকা কমেছে এবং বড় মাছগুলো 400-600 টাকা কমেছে, আর ছোট মাছ একেবারে কম দেখা যাচ্ছে বাজারে। তারা এও জানালেন যে সরবরাহ বাড়বে আগামী দিনগুলোতে, যখন সরবরাহ বাড়বে তখন দাম আরও কমতে পারে বলে যেটা জানালেন। কিন্তু বাজারে বেশ সরবরাহ আছে কুমিল্লা রাজগঞ্জের যে বাজারটিতে, অনেক ইলিশের সমারোহ দেখা গেল। সবাই যারা বিক্রেতা আছে যারা প্রতিনিয়তই ইলিশ মাছ বিক্রি করেন তারাই আসলে এই তথ্যগুলো জানালেন। আমরাও সরজমিনে গিয়ে যেটি দেখলাম সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তবে আগামী 10-12 দিন পরে অর্থাৎ আরও কমবে এমনটাই বিক্রেতা জানালেন, যে সরবরাহ বাড়ছে এবং তাদের দামটাও কমে আসছে। এবং তারা বারবারই একটি কথা বললেন যে যেহেতু আগে এই এই মাছগুলোর 200-300 টাকা কেজিতে বেশি ছিল এখন কম, এই কারণে হয়তো সবাই ইলিশের দাম কমছে বলছে। আর এখন যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এই ইলিশ মাছের এই দাম কমাটা একেবারেই স্বাভাবিক ব্যাপার, যে এখন আবার এই সিজনে কিন্তু ধরাও বেশি পড়বে এবং সেক্ষেত্রে দামও কমতে পারে। যে যাই হোক, আমি আসলে এখানকার যে প্রকৃত যে চিত্রটা যে দামগুলো সেটি আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটি কথা না বলি না যে আসলে এখনও মধ্যবিত্তের হাতের নাগালে কিন্তু আসে নাই, কারণ যে দাম এই দাম দিয়ে মধ্যবিত্ত যারা আছি আমরা তারা খেতে পারি কি না এটা আপনারাই ভালো জানেন।